চিঠি আগে পাঠানো হয়েছে এবং আগে যে চিঠিগুলো দেওয়া আছে তাদের সমস্তটাই সবকটা পয়েন্ট তাতে আমাদের সরকারের বক্তব্য জানানো হয়েছে। তারপরেও একটা চিঠি পেয়েছি, সেটা আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রী ফিরলে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে চিঠি দেবো না নোটিফিকেশান স্টেট করব কোনটা দরকার আছে সেটাও ঠিক হবে। তবে আমরা ইলেকশন কমিশনের অফিসের সঙ্গে সংঘাতের কথা ভাবছি না, আমরা ভাবছি যে একটা যেখানে বিভিন্ন মত রয়েছে দুটো মত সেখানে একটা আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছাতে পারবো।